السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شوقي محبة بوري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا <chat> صلوا عليه وسلموا تسليما اللهم سيدينا مولانا محمد وعلى اله سيدنا মদিনাবাসী ধন্য তোদের জীবন তোদের মাঝে ঘুমিয়ে আসেন দুজাহানের মহাজন হুম চলে আলা ওয়ালালিসি দিন আহ মনটা যদি হয়তো শীত লহাওয়া হয়তো যদি শুকনো কবত সালাম পৌঁছে দিতাম ওই মদিনের পথে যেথায় আমার

জালু মহ উত্তরপাড়া জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের ইসলামী জালসার সম্মানিত সভাপতি আমার আরাফাতের সাথী সহ বিন্দু প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মনোনীত প্রার্থী যোগ্য প্রার্থী জনাব এবাদুর রহমান এবাদ ভাই সহ অন্য অন্য অতিথিবিন্দু উপস্থিত ওলামাই কেরাম বাবার সমতুল্য মুরব্বীগণ সাথী যুবক ভাইরা পর্দার অন্তরালে রত ইসলাম দরদি অবলা সবলার সুশিক্ষিত মা বোনেরা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুকুর গুজার হচ্ছে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে রব আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে আজকের এই কোরআনের মাহফিলে প্রাকৃতিক দুর্যোগ গতকাল কেউ ছিল বিভিন্ন এলাকায় প্রোগ্রাম হয় নাই অনেক প্রোগ্রাম নিজেও করতে পারি নাই এই প্রাকৃতিক দুর্যোগকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুকূলে এনে দিয়ে আজকেরই কোরআনের মাহফিলের সুন্দর পরিবেশে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিনের জন্য দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ পয়গম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের উপরে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে নিয়ে একটু আলোচনা যেহেতু আপনারা সবাই আমার অনেকের পরিচিত যেহেতু সুদীর্ঘ সময় আপনাদের পার্শ্বের গ্রামে ইমামতি করেছি এরপরে এই ময়দানে দুই তিন নাকি ভাই প্রায় তিন বছরের মতো ঈদের নামাজ পড়াইছি এবং আমার হাতের একটা স্বভাব হলো আমার সেটা হলো আমি আলিয়া আমাদের ছাত্র কিন্তু আমার কর্ম ছাত্র জীবনে ভিক্ষা করার অভ্যাস ছিল না কিন্তু কর্মজীবনে শেষ আমি অন্তত হল আপনাদের জন্য কিছু হাত পেতে কিছু করে সেগুলো এখন কি আছে ভালো জানে তবে আজকে হয়তো আমি হাত কিনা আমার আমার সম্মানিত শ্রদ্ধীয় বড় ভাই উনি আপনাদের সামনে মসজিদের জন্য আমি মসজিদ দেখে সবচেয়ে বড় খুশি হয়েছি যেহেতু এত বড় মসজিদ জালুপতাতে হবে আমার ধারণা ছিল না এই জন্য একটু এগিয়ে আসেন বাবজান তো আমি আপনাদেরকে নিয়ে পর পারে যেতে হবে এরই উপরে একটু আলোচনা করতে চাই কি আপনারা বেজান না খুশি কোরানুল করিমের ভিতরে আল্লাহরাব্বুল আলামী তিরিশ পারা কোরানুল কারিম ৩০ পারা কোরানুল কারিম ছয় হাজার ছয়শো ছিয়ষট্টিতে আয়াতে কারিমা একশো চোদ্দোটা সূরা নাজিল করেছেন আল্লাহ হরাব্দুল আলামী এর ভিতরে মৌতের কথা কবরের কথা হাসরের কথা মিজানের কথা কুলসিরাতের কথা জান্নাত জাহান নামের কথা যতটুকু আলোচনা করেছে এইগুলো যদি এক জায়গায় করা যায় তাহলে কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ অর্থাৎ দশ পাড়ার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আমাদেরকে হায়াতের কথা বলেছেন সেখানে আল্লাহ পাক মৃত্যুর কথা বলেছেন কেননা যেহেতু বান্দাকে তৈরি করে আল্লাহ পাক সর্বপ্রথম বলেছেন আল্লাহি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লাও আকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর একটু জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বললেন বান্দারি তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন বান্দা তোমরা শুনে রাখো আমি আল্লাহ পাক আগে তোমাদের হায়াত তৈরি করি নাই আগে তোমাদের মৃত্যু তৈরি করেছি আল্লাহ দে কলাকল মাউতা আমি আল্লাহ পাক তোমাদের মৃত্যু তৈরি করেছি আল্লাহ দে কলাকল মাউতা ওয়াল হায়াতা এরপরে তোমাদের হায়াতের জিন্দেগী আগে তোমার মৃত্যু তারপরে হলো তোমার হায়াতেন জিন্দাগি

ইনসান আমি আল্লাহ মানুষদেরকে মাটির থেকে তৈরি করেছি সুম্মা ফাতিন এরপরে বললাম আমি তোমাদেরকে ওখানে পরিসমাপ্তি করে দিয়া সুম্মা মিন নুতফাতিন আমি আল্লাহ পাক তোমাদেরকে শুক্র কীট থেকে তৈরি করেছি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন বান্দারে তোমার মার দেহের ভিতর তোমার বাবার মস্তক থেকে সংমিশ্রণ করে নিয়া মা এবং বাবার মিলনের মাধ্যম দেয়া আমি আল্লাহ পাক শুক্র তোমার মার পেটের ভিতরে রহমের ভিতরে স্থান করে দেয়া একদিন দুদিন নয় তিন চল্লিশ একশো বিশ দিন পর্যন্ত আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তোমাকে 120 দিন পর্যন্ত তোমার মার পেটের ভিতরে রেখে দেওয়ার পরে যখন রূহ দিয়ে দিলাম রূহ দেওয়ার পরে সর্বপ্রথম আমি আল্লাহ পাক তোমার মৃত্যুটা তোমার কপালে লিখে দিলাম সর্বপ্রথম মৃত্যু যদি আল্লাহ পাক আগে হায়াত লিখতেন তাহলে হয়তোবা হায়াতের জিন্দেগি আমাদের বেশি হয়ে যেত কেউ যদি সত্তর বছর একশো বছর দেড়শো বছর যদি বাঁচে তাহলে এই মানুষকে আমরা অনেকে বলে থাকি যে শকুনের আয়াত পাইছি ঠিক না ব্যা ঠিক কিন্তু এই গ্রামে একজন মানুষের জানা যার নামাজে শরিক হয়েছিলাম একশো আঠাশ বছর বয়স আমি শুনেছিলাম একশো আঠাশ বছর কিন্তু যেদিন উনি মারা গেছেন সেই দিনও চশমা ছাড়া কোরআনুল কারিম আসরের নামাজের পরে তেলাত করেছিলেন আর আমার বয়স এখন ছয় হিসাবের কথা মা বাবার হিসাবে ক্ষমতা নেই চশমা কোরআন পড়তে লাগলে আগে চশমা দেওয়া লাগবে দিয়ে দেখা লাগবে যে আসলে কত দূর পর্যন্ত চলে তাও দুইশো পাওয়ার আল্লাহ পাক বলেছেন বান্দা তোমার সব শেষ হয়ে যাবে কিন্তু তোমার সর্বপ্রথম তৈরি করা হলো মৃত্যু আল্লাহ আবিনার ফের সর্বপ্রথম আমার বান্দার মৃত্যুটাকে তুমি কপালে লিখে দাও দুই নম্বরে বান্দার হায়াত তিন নাম্বার রিজিক কোন জায়গায় আমার আপনার রিজিক আছে কোন জায়গায় আমার রিজিক হবে রিজিক যদি আল্লাহ পাক কোন জায়গায় বান্দার রাখে ওই জায়গায় আপনার যাইতেই হবে আর রিজিক যদি না রাখা হয় আজকে আপনাদের এখানে এসেছি মেহমান হিসাবে কিন্তু আল্লাহ পাক যদি রিজিক না রাখে খাবার যোগ্যতা হবে না কেননা মঞ্চের থেকে নামার পরে এমন কোন দুর্ঘটনা আমার কানে আসতে পারে যে দুর্ঘটনার কারণে আমাকে বাড়ি চলে যেতে হবে খাওয়ার সময় নাই ঠিক না ব্যাঠিক আল্লাহ বললেন তিন নম্বরে তোমার রিজিক সান নাম্বার আল্লাহ পাক বললেন বান্দারে সান নম্বরে তোমার অর্থ সম্পদ তোমার দৌলত কি সম্পদ তোমাকে দেব দেবো কি না ধনী বানাবো কি গরিব বানাবো এই ধনী এবং গরিব বানানোর মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ ধনী হওয়ার গরিব হন গরিব মানুষ চেষ্টা করে কিয়ামত পর্যন্ত ধনী হওয়া সম্ভব ধনী গরিব যদি একই হয়ে যায় তাহলে ধনির মর্যাদা থাকবে মাঠে কেউ কাজ করবে কাজ করা যারা লাগবে তাদের কাজ করতে হবে যাদের কাজ করার প্রয়োজন নেই ধনী মানুষ তারা কিন্তু ধনী মানুষ অর্থ সম্পদের মালিক হলেই হবে না অর্থ সম্পদের মালিক হওয়ার পরে এটার সৎ ব্যবহার করা লাগবে নসিদ সে ময়দানে কাকুই সারবে না বলে মনে করছেন যে মূলবীরে সারবে আমি বক্তার আমারে সারবে না বাজান। আল্লাহ পাক বললেন ইয়ামালা ফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আল্লাহ পাক ডাক দিয়ে বললেন বান্দারে তোমার অর্থ সম্পদ তোমার সন্তান সন্ততি যেই সন্তানের জন্য তুমি দুনিয়ার জীবনে সব কিছু করলা রাহাজানি করলা খুন কারাবি করলা মিথ্যা কথা বললা অন্যায় ভাবে তুমি টাকা কামাই করলা সুদ খাইলা ঘুষ খাইলা এই সন্তান তোমার কিয়ামতের দানে কাজে আসবে না বানুন আল্লাহ বলেছেন তোমার অর্থ সম্পদ সন্তান সন্ততে কোনোটাই কাজে আসবে না একমাত্র কাজে আসবে ইল্লামান আতাল্লাহ হবে কলবিন সালিম কলবিন সালিম শব্দের অর্থ হলো কলুষ মুক্ত গুণমুক্ত অন্তর নিয়ে কবরে চলে যেতে হবে সালিম শব্দের অর্থ যে অন্তরের ভিতরে কলবির ভিতরে গুনার কোনো স্পট পড়ে নাই এমন একটা অন্তর নিয়ে কবরে চলে যেতে হবে যদি না যেতে পারেন নবীজি বলেছেন কবর হয় তোমার জন্য জান্নাতের বাগান নতুবা জাহান নামের গর্ত কবর যদি ভালো হয় তাহলে সব ভালো আর কবর যদি ভালো না হয় বাবাজি খবর আছে ওইজন্য আমার এক সাথী বক্তা ভাই বয়স উনি আমার অনেক বড় জেদারুল ইসলাম ভাই ওনার নাম অনেকে শুনেছেন ওনার চিনা চিনা বক্তা অনেকে ঠিক না ব্যা ঠিক উনি আসলে বক্তিতা কয় হয় সাইজ হয়ে মরো নতুবা ফেরেশতা সাইজ করেই ছাড়বি উনিকেই কিন্তু এই কথাটা বারবার বলেন যে হয় সাইজ হয়ে মরো অতুবা ফেরেস তারা সাইজ করেই যে কথা বলতেছিলাম বাব জানেন আমার কলবে সালিম নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যেতে পারেন কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান নাবিজি বলেছেন আউ আল রৌজা তুমিন রিয়াজিল জান্নাত আউ হুফরা তুমিন হুফারেন নার কবর হয় তোমার জন্য জান্নাতের বাগান নতুবা জাহান নামের গর্ত এই কলবের উপরে মেহনত করেছিলেন যারা তারা হলো পয়গম্বর আলাহ সাল্লাম পয়গম্বরের পরে যারা মেহনত করেছিলেন তারা হলো সাহবাই কিরাম রাজি আল্লাহ তালানহু এরপরে যারা মেহনত করেছিলেন তারা হলো তাবিন তারপরে যারা মেহনত করেছেন তারা তাবি তাবিন এরপরে যারা মেহনত করেছেন তার হল আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ওলি যাদের নামের লকবটা সুন্দর করে ইতিহাসের পাতায় লেখাছে রহমাতুল্লাহি আলাই কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের শানে আল্লাহ পাক কুরআনুল কারিমের মধ্যে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদূ আন আল্লাহ বললেন আমি তোমাদের উপরে রাজি তোমরা আমি আল্লাহর উপরে রাজি হইয়া যাও এই ঘোষণা ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের কারণে সাহাবীদের কারণে নবীজি বলেছেন আসহাবি গন্নুজুম প্রত্যেকটা সাহাবিরা হল এক একটা আসমানের তারকা সাহাবিরা বললেন হুজুর আমাদেরকে আসমানের তারকার সঙ্গে তুলনা করা হলো কারণটা কি আল্লাহ জমিনের চাইতে লাখো লাখো কোটি কোটি গুণ বড় এক একটা আসমানের তারকা এই আসমানের তারকার সঙ্গে আল্লাহর নবী বলেন ওই সমস্ত সাহাবিদের তুলনা করা হলো যে সাহবাইকে আমরা যেন পরগালের জন্য মেহনত করলেন পরগালের জন্য যাদের জীবনটা বিলিয়ে দিয়ে দিলেন একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আমি আর আপনি যদি আমার যদি দিতে পারি জানলে আমার কবরে কোনো ভয় নাই লাখাল কবরে কোনো ভয় নাই অলা ঘুমে হাজানুন কোনো সন্দেহ নাই কেননা তোমার কবর খানা হয়ে যাবে আল্লাহ পাকের জান্নাতের বাগা আসেন আলোচনায় আপনাদের বোঝানোর চেষ্টা করবো বাবজানের আমার বহুদিন পর দের সামনে এসেছি বোঝানোর চেষ্টা করব কেননা কারণ কোন কোরআন হাদিস দেয় এজমা কিয়াস দেয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বোঝানোর আমার যদি কথাগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নহরা কবরের ভয় করেছেন নবীজি সাহাবী হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু উনি ছিলেন ইসলামের দুই নাম্বার খলিফা যদি প্রশ্ন করেন হুজুর দুই নাম্বার খলিফা কে হলো আমরা জানি এক নাম্বার খলিফা আপনি বলতেছেন দুই নাম্বার খলিফা না 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 ইতিহাস তালাশ করে দেখেন আল্লাহর নবীর ইন্তেকালের পরে নবীজি আমার ইন্তেকাল করলেন সোমবারে দিন দিবাগত রাত্রিতে নবীজি ফজরের নামাজের সুবে সাদেকের সময় নবীজি ইন্তেকাল করলেন আর নবীজির জানাজা হলো বুধবারে দিন ঈশার নামাজের পর মসুর রয়াত হলো নামাজের পর নবীজির জানাজার নামাজ হয়ে গেল আগি জামানার পয়গম্বরের সাহাবিরা চিন্তা ফিকিরের মধ্যে পড়ে গেলেন এখানে দুইটা অর্থ করেছেন মুফাসসিরিন কেরাম এক নাম্বার অর্থ হলো নবীজি কানের পরে সাহাবিরা তো পাগল পারা হয়ে গেলেন নবীজির একজন প্রিয়তম সাহাবি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু উনি ফারিদ তরবানি নিয়া এবার মদিনার মসজিদে নববী যেটা পূর্বের মসজিদে নববী হাজী সাহেব থাকলে বুঝতে পারবেন পূর্বের মসজিদে নববী এটা ছিল ছোট্ট মসজিদে নববী যেটা খুব একটা বড় নয় Oh, <laughs> খুব একটা বড় মসজিদে নববী নয় ওইটা একজন নবীর সাহাবি হজরতে আবু আয়বান সারি রাজি আল্লাহ তালানুহু যিনি দিনের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছিলেন মদিনায় যাওয়ার পরে আমার নবীজি মদিনায় যেদিন রওনা করলেন নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছিল আবু আয়ে বানসারি রাজি আল্লাহ তালানহু নবীজির জন্য দিনের পর দিন দিনের পর দিন মাসের পর মাস বৎসরের পর বৎসর নবীজির জন্য তার বংশধরের মানুষেরা ভাত রান্না করে রেখে দিত এবার সন্ধে বেলায় রান্না করত সমস্ত রাত নবীজির জন্য অপেক্ষা করত আবার সকাল হয়ে গেলে রান্না করত ওইটা দিয়া নবীজির জন্য সমস্ত দিনটা অপেক্ষা করত জানি না কখন জানি আমার নবীজি আসবে আর আমার নবীজিকে আপ্যায়ন করে নবীজির খাবার দেব সম্মানিত ভাইরা আমার নিজের জন্মভূমি সেরে চলে হাজি সাহেব থাকলে ভালো বসবে মক্কা সেরে অদূরে যাওয়ার পরে একটা পাহাড় যেটার নাম নবীজি আমার আখের ইজা মানার পয় যেখানে অবস্থান করেছিলেন তিন দিন তিন রাত পর্যন্ত যে পাহাড়ের নাম হলো জাবালে সুর জাবালে সুরে ওটা সম্ভব হয় নাই উঠতে পারি নাই সাথী ছিল না এই নাই আর একটা পাহাড় হলো সেটার নাম হলো জাবালে নূর আমার মতো একজন যুবক মানুষ দুই থেকে ছ ঘন্টা সময় লাগে নামতে গেলে ওই সময় লাগে বাপ আমার কিন্তু ওই পাহাড়ের গর্তের ভেতরে পাহাড়ের উপরে বিশাল একটা গর্ত আছে গর্তের নিচে গিয়া অনেক দূরে পাঁচ সাত হাত দূরে যাওয়ার পরে আমার নবীজি ওই গর্তের ভিতরে চিন্তা ফিকির করতেন আল্লাহ পাক কেন আমারে পাঠাইলেন কি জন্য আল্লাহ পাঠাইছেন আমার প্রয়োজন কি দুনিয়াতে কেন আসলাম কি জন্য এসেছি এই চিন্তা ফিকির করত বাপ জানের আমার ওদিকে নিয়ে যাব না নবী আমার নিজের জন্মভূমি থেকে যখন বের হয়ে চলে গেলেন মক্কায় যাওয়ার পরে চিন্তা করলাম আহারে আমার নবীর বাড়িটা কোথায় চিন্তা ফিকির করতে করতে পুলিশকে জিজ্ঞেস করলাম আমার নবী জিনিস জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে উনি বললেন ইয়াম সে সামনের দিকে যান সামনের দিকে গিয়ে দেখি বিশাল একটা বাড়ি একটা দুই টনায় বাবজানের আমার দুই হাজার কয়েকটা পায়খানা বানানো আছে চারতলা পায়খানা ওইখানে পুলিশকে জিজ্ঞাসা করলাম পুলিশ বললেন হুজুর হাজির সাহেব এইটা চিনেন না এইটা হলো আবু জাহেলের বাড়ি ওখান থেকে একটু সামনে গেলে লেখা আছে বাংলা দেয়া আরবি দেয়া ইংলিশ দেওয়া লেখা আছে এইটা হলো মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের বাড়ি আমি চিন্তা বিকির করলাম নবীজির বাড়ি যেত কাবার একটু উত্তর সাইডে আসার পরে নবীজির বাড়ি আমার নবীজি দক্ষিণ দিকে কেন বলেন কেননা নবীজিকে যেতে হবে মদিনায় মদিনায় যাইতে হলে মক্কার থেকে উত্তর দিকে দুইশো সত্তর কিলোমিটার যাওয়া লাগবে আল্লাহ নবী দক্ষিণ দিকে চলে গেলেন কেননা আমার নবী ছিলেন সবচেয়ে বড় জ্ঞানীর জ্ঞানী কেননা নবীর সাইতে জ্ঞানী তাম পৃথিবীর জমিনে আর কেউ ছিল না আমার নবী যেরকম চলে গেলেন যা বলে নবীজি জবালে সুরে যাওয়ার পরে আল্লাহর হাবিব ওখানে তিন দিন পর্যন্ত অবস্থান করলেন এরপরে যখন মদিনার প্রাণে রওনা দিলেন মদিনায় যখন চলে যাচ্ছিলেন নবীজি মদিনার মানুষগুলো নবীজির প্রাণে তাকিয়ে আসেন কখন জানি নবীজি আসবেন ইতিমধ্যে হজরতে আবু বাকার বলে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আর চলতে পারি না গো নবীজি পানির পিপাসায় কলিজাটা ফেটে যায় কেননা বাবসানের আমার হাজি সাহেব যারা ভালো বসবেন কেননা পাহাড়ের পর পাহাড় পাহাড়ের পর পাহাড় মরুভূমির পর মরুভূমি এগুলো পাড়ি যেতে হয় সুদূর মদিনায় হজরত আবু বাকার বলে হুজুর আর শুইতে পারি না আমার পিপাস আর সহ্য হয় না নাবি আমার ডাক দিয়ে বললেন আবু বাকার রে ওই যে অদূরে বালির মতো কি যেন চিকচিক করে আমার মনে হয় ওখানে পানি আছে এবার চলে গেলেন পানির ব্যবস্থা নাই আবু বাকার ডাক দিয়ে বললেন নবীজি ওই যে সামনে ছোট্ট একটা বাড়ির মতো কি যেন দেখা যায় আবু বাকার নবীর সঙ্গে নিয়ে চলে গেলেন সামনে গিয়ে দেখে ছোট্ট একটা সুপ্রির বাড়ি খেজুর পাতার সাহনে নবী আমার বাড়ির কার কিনারায় গিয়ে ডাক দিলেন কে গো বাড়ির ভেতরে কে আসো আল্লাহর একজন বান্দি বের হয়ে চলে আসলেন বের হয়ে আসার পরে নবীজির চেহারার দিকে তাকায় আবার ডাক দিয়ে বলেন কে গো তুমি এত সুন্দর তোমার চেহারা তোমাকে দেখে মানুষ মনে হয় না তুমি আল্লাহর ফেরেশতা নাকি অথবা কোন জিন নাকি নবী আমার ডাক দিয়ে বলেন না না মা গো আমি আল্লাহর ফেরিস্তা নই আমি কোনো জিন সম্প্রদায় নয় গো মা আমি একজন তোমাদের মতো তিন মানুষ আমার পরিচয় তুমি জানো না আল্লাহর ডাক দিয়ে বললেন প্রতীক দয় তোমাকে চেহারা দেখলে মনে হয় তুমি আল্লাহর কোনো ফেরিস্তা নবী আমার বলে না 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 আমি আল্লাহর ফেরেস্তা নই কিন্তু মাগো তোমার বাড়িতে কোনো পানি আছে নাকি আমি একটু পান করবো এরকম পানি আসছে কিনা পথিক। তোমাকে দেখে এত সুন্দর মানুষ আমার জীবনে কোনো দিন দেখি নাই তুমি বলো তো দেখে পানি পান দিতে পারবো চলে গেছে ময়দানে ময়দানে চলে গেছে আমার স্বামী ফিরে আসবে সন্ধ্যা ঘনি আসলে অদূরে ঝোন্না থেকে পানি আনবে তারপরে আমরা পানি পান করবো রান্না বাড়া করবো আল্লাহ নবী রাখদে বললেন মা তোমার বাড়িতে কোন ছাগল আছে যেটা দহন করে একটু দুধ আমরা পান করতে পারি আল্লাহর বান্দি বললেন না আবার বাড়িতে কোনো সাগুনও নাই আমার স্বামী নিয়ে চলে গেছে নবী আমার ডাক দিয়ে বললেন মা ওই চতুরে দূরে বাঁকা খেজুর গাছের নিচে একটা ছাগল দেখা যায় মা মিথ্যা কথা বলো না বলে প্রতীক তুমি জানো না ওই ছাগলটা আজকে একদিন দুদিন নয় প্রায় সাতটা দিন হয়ে গেল তার বাচ্চারে হারায় ফেলে দিয়া বাচ্চা মারা গেছে ওই বাচ্চারে হারানোর পরে ওই ছাগল ওই যে খেজুর গাছের কিনারায় এবার পরে পরে কান্দে সাতটা দিন হয়ে গেল গো পথিক ওই ছাগল জমিনের মধ্যে মুখ লাগাই নাই আবার নবী বললেন মা ওই ছাগলটা যদি দহন করে তাহলে তুমি দুধ দিবা কিনা আল্লাহর বান্দি বললেন কোনোদিন হইতে পারে না ওই ছাগল দুধ দিতে পারবে না নবীজি সামনের দিকে অগ্রসর হলেন সামনে চলে গেলেন আমার নবীজি সামনে যখন চলে গেলেন ছাগলটা চারটা পায়ের উপরে ভর করে দাঁড়ায় গেল নবীরে মাথা নাড়ায়া সালাম দেয়া তার ভাষায় নবীরে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার সন্তান আমার বাচ্চাকে হারাই আমি দুর্বল হয়ে গেছি গো নবীজি আমার নবীজি বসে গেলেন জমিনের মধ্যে আস্তে করে ছাগলের শরীরের মধ্যে হাত বুলায় আর ডাক দিয়ে বলে ছাগল রে তুই জানিস না তুই যেমন তোর সন্তানকে হারায় তুই যেমন কাঁদিস আমি মোহাম্মাদুর রসুনুল্ল আমি আমার মা বাবাকে হারায় আমি পাগল হয়ে গেছি রে আল্লাহর বান্দি তাকায় দেখে চোখ থেকে টপ টপ করে পানিগুলো পড়তেছে আর ছাগলটা দাঁড়িয়ে গেছে নবীজি আমার যখন চেহারার মধ্যে তার পিঠের উপরে হাত বুলাইছে ছাগলের স্তনে ভরে গেছে স্তনটা টান হয়ে গেছে আল্লাহর বান্দির চিন্তায় পরে গেল ব্যাপার কিরি যে ছাগল দাঁড়াইতে পারে না এই প্রতীক্ষা দেখার কারণে ছাগলটা তো বড় সবল হয়ে গেল নবীজি আমার বললেন মা একটা পেয়ালা নিয়ে আসো নবীজি দুধ দহন করলেন বললেন মা এই দুধটা তুমি বাড়ির ভেতরে নিয়ে যাও আর একটা পেয়ালা দাও নবীজি দুধ দহন করলেন আবু বাকার তুমি দুধ পান করো আবু বাকার দুধ পান করলেন এরপরে নবীজি বললেন আবার পান করো আবার পান করলেন আর নবীজি বললেন আবার পান করো উনি আবারও পান করলেন এরপরে নবীজির দিয়ে বললেন আবু বাকার আমার হাতে দাও নবীজি দুধ পান করলেন আল্লার বান্দি তাকায় দেখে পেয়ালার দুধ এক বিন্দু পরিমাণ কোনো কমই নাই যেরকম ছিল সেই রকমই দেখা যায় আল্লাহর বান্দি আশ্চর্য হয়ে দাঁড়িয়ে থাকলেন ব্যাপার রে নবী আমার ডাক দিয়ে বললেন মা এইরকম টুপি আনা যুগ মানুষ যদি এই রাস্তা দিয়ে যেতে দেখো আবার এই পেয়ালার দুধটা তারে পান করায়া দে আল্লাহর বান্দি ডাক বললেন পথি আপনার পরিচয়টা দিয়ে গেলেন না কারণটা কি নবী বললেন মা আমার পরিচয় দিতে চাই না রে মা আমি একজন মা বাবা হারা এতিম সন্তান আমার পরিচয় দিতে চাই না চলে গেলেন নবীজি রওনা করলেন ইতিমধ্যে আবু মা বাদ বাড়িতে চলে আসলেন সন্ধ্যে সময় বাড়িতে আসার পরে ডাক দিয়ে বললেন বিবি তুমি আগে বলো আমার বাড়ির ভিতর থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীরের গ্ৰাণ পাওয়া যা বাপজানেরা আমার স্বর্ণকারে কিন্তু সোনা চিনি আমারে যদি সোনা দেওয়া হয় আমি চিনতে পারবো না আমার দাদুভাই চেয়ারম্যান সাহেবকে যদি বলা হয় সোনা যদি দেওয়া হয় উনিও যেমন ভালো মন্দ বের করতে পারবে না মাস্টার সাহেবকে দিলে পারবে না হাজি সাহেবকে দিলে পারবে না কিন্তু একজন জিন্ন শিন্ন পোশাক পরে আছে স্বর্ণকারের দোকানে ওর কাছে গেলে আপনার দেখে সোনা দেখার পরে আমি যদি বলি আমি হাজি সাহেব মানুষ আপনার দেখা লাগবে না এক নাম্বার সোনা নিয়ে আসছি বলবে হুজুর আপনি যতই বলেন না কেন আপনার কথা বিশ্বাস করতে রাজি নাই আমার কাছে পরীক্ষার জিনিস আছে অ্যাসিড দিয়া দেখতে চাই আপনার সোনা এক নাম্বার না দুই নাম্বার নাম্বার পরীক্ষা করার পরে যদি এক নাম্বার হয় নিয়ে নেবেন আল্লাহ রাগ দিয়ে বলেন দুনিয়ার জমিনের সামান্য সোনা যদি পরীক্ষা করতে গিয়া সোনা যদি অ্যাসিড দিয়া পরীক্ষা করে নেয় রে বান্দা বান্দা তুমি কি চিন্তা করেছো আমি আল্লাহ পাক তুমি ইমানদার তোমারে পরীক্ষা করব না আমি আল্লাহ তোমাকে মাঝে মাঝে পরীক্ষা করব পাঁচটা জিনিস দিয়া কয়টা দিয়া পাঁচটা জিনিস দেয়া কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালা নাব্লু ওয়ানকুম বিশাইয়িন মিনাল খাউফি ওয়াল জুয়ে ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত অবশ্যের সাবিরিন আল্লাহ বললেন পাঁচটা জিনিস দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এক নাম্বার আল্লাহ বললেন ওয়ালা নাবলু ওয়া নাবলু ওয়ানকুম মিনাল খাউফি আল্লাহ বললেন প্রথম নাম্বার পরীক্ষা করব আমি আল্লাহ পাক তোমাদেরকে ভয় দিয়ে কি দিয়া পরীক্ষা করবে ভয় ভয় জেল জরিমানার মৃত্যুর ভয় কবরের ভয় আজাবের ভয় জাহান্নাম জান্নাতের ভয় যাদের অন্তরের ভেতরে বাজান নে আমার একটা বার কবরের ভয় পয়দা হয়ে গেছে ওই মানুষ দুনিয়ার যে কোনো কাজেই থাকুক না কেন নামাজ ছেড়ে থাকতে পারবে না ঠিক না ঠিক নামাজ ছেড়ে থাকতে পারবে কখনো সম্ভব নয় কিন্তু বাজান রে আমার যার অন্তরে ভয় নাই ওরে যদি আমার মতো মানুষ না যে ভাই উপজেলা চেয়ারম্যান সাহেব মনিও যদি ভয় দেখায় ওই হয়তো দুই একদিন নামাজ পড়তে পারে ঠিক না ঠিক ভাইরা আমার যে কথা বলতেছিলাম সেটা হলো নবীজি আমার রওনা করলেন চলে যাচ্ছিলেন নবীজি হযরত আবু আমার বাড়িতে চলে আসলেন বিবিকে ডাক দিয়ে বললেন বিবি আমার বাড়ির ভেতর থেকে নবীজির শরীরের ঘান পাওয়া যায় মোহাম্মদুর রসুল্লাহ শরীরের ঘান পাওয়া যায় আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন স্বামী হে আমি মুহাম্মাদুর রসুল্লাহকে চিনি না কিন্তু করানুল কানি আল্লাহ বললেন মানুষদেরকে তো সুন্দর করে তৈরি করে আল্লাহ পাক সর্বপ্রথম মানুষের আল্লাহ পাক মৃত্যু তৈরি করলেন এক নাম্বার হলো বান্দাকে রুহু যখন দহা আলমে আসবাব বস্তু জগতের ভেতরে মার রেহেমের ভিতরে যখন স্থান দেয়া আল্লাহ পাক সর্বপ্রথম রুহু দেওয়ার পরে ফেরেস্তাকে বলেন ফেরেস্তারে বান্দার কোপালের উপরে প্রথম লিখে দাও বান্দার মৃত্যু দুই নাম্বার এলাকা বান্দার হায়াত তিন নাম্বারে বান্দার রিজিক কোন জায়গাতে রিজিক আছে কোন জায়গায় যাওয়া লাগবে কোথায় খানা হবে কোথায় হবে না কেননা কোন দিন খানা খাবে কোন দিন না খেয়ে থাকবে এই ব্যাপারে আল্লাহ বললেন বান্দার এলে কেদাও 3 নম্বরে হায়াত 4 নম্বরে লেখি দাও হবে বান্দার ধন আর সম্পদ কেননা ধন সম্পদ আপনি গরিব হবেন না ধনী হবেন আপনি অর্থ সম্পদের মালিক হবেন না ধনী হবেন এইটা লেখি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন 5 নম্বর লেখি দাও হবে বান্দার ভাগ্য আপনার ভাগ্যে কি আছে আপনি জান্নাতি মানুষ হবেন না জাহান মানুষ হবেন আপনি জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন আপনার স্থানটা কোন জায়গার ভেতরে হবে আল্লাহ পাক কোন জায়গায় দিয়ে দেবেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দারে আমি আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা তিনের মধ্যে আল্লাহ পাক চার চারটা জিনিসের কসম করলেন আল্লাহর কসম করার প্রয়োজন হয় নাকি বাজান জোরে বলুন আল্লাহর কি কসম করার প্রয়োজন আছে কোনো দিন নাই কিন্তু তারপরে আল্লাহ পাক নিজে কসম করে বলেছেন আল্লাহ বলেছেন অতীন ওয়াসাইতুন ওয়া তুরিসিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইন সানাফি আহসানে আল্লাহ আল্লাপাক বললেন বান্দারে চার চারটা জিনিসের কসম করে আল্লাহ বললেন আল্লাহর কসম করার প্রয়োজন নাই প্রথম কসম করলেন ওয়াতিন ডুমুর গাছের কসম ডুমুর গাছের কসম করলেন আল্লাহ রাব্বুল আলামিন যে ডুমুর ফল কিন্তু আমরা খাই বাজারে আমার দুই নাম্বার কসম করলেন বরই গাছের কসম যে বড়ই গাছের পানি দিয়ে বান্দারে গোসল করায় অন্ধকার কবরে ঘুমায় দেওয়া হয় বড়ই পাতার গরম জলে সোয়াইয়া মো তলে শেষবারের মতো দিবে গোসল করাইয়া থাকবে না কারণ হলো পৃথিবীর জমিনে মুসলমান হলো জামায়ের জাতি মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন জামাই বানাইছেন মুসলমান হলো জামাই কেননা জামাই যদি না থাকে আপনারা দনেন পোতার মানুষ চলে গেছেন কচুয়াতে বিয়ে করার জন্য জামাই থুয়ে গেছেন বিবাহ হবে কি হবে না কেউ হবে না এই পতার কসুয়ার মানুষ বিয়ে হয় না কেন মারিয়াত গেছেন বিয়ে হবে না কেন হবে না আপনারা যতই সম্মানিত মানুষ হন মক্সে আমার মাস্টার সাহেব আসে আজই সাহেব আসে না আপনি চলে যান আপনার আপনাদের খানাগুলো নষ্ট করেন না যদি বলেন যে আমি কালকে জামাই আসবে বিয়ে হবে অসুবিধা নেই তাও হবে না কিন্তু আজকে বিয়ে করার জন্য চলে গেছেন আপনার গ্রামের একজন ফকিরও গাড়ি চলে গেছে অব বসতে দিও ফকিরের কাতারে না ওই সিয়ারের উপরে শিয়ারে কেন দিবেন কারণ হলো মুসলমানদের ইজ্জতের সরে বসাই দিয়েছেন এই ব্যাপারে কথাটা বলতে গিয়া বাপ জানে আমার সামনে দিকে নিয়ে আসতে চায় কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ যেমন জামাই না থাকলে যেমন বরযাত্রীর কোনো মূল্য থাকে না ওই রকম বরযাত্রী আছে কিন্তু দেখা যায় বরের খাবার দিছে বর কিন্তু ভালো ভালো খায় না ঠিক না বেঠি আমার ভাইরা যারা বিয়ে করছে তারা ভালো জানেন বিয়ে যারা করছেন তারা ভালো জানেন বর কিন্তু ভালো ভালো খাই না আমরাও তো জানি বর খাই না কারণ হলো দুলা ভাই দেয় তুমি খাও না কেন কয় দুলা ভাই আমার যে ভালো লাগে না কিন্তু খাই না না সুন্দর খাবার তুমি কেন বলে খাওয়া লাগবে না চলে গেলেন বাড়িতে আনন্দ উৎসব হলো রাত্রি যখন লাগে সন্ধ্যা হয়ে আসে আপনার বন্ধু দেখি বর ঘরের ভেতরে থাকে না দুলা ভাই সহজ বাসর ঘরে দুলা ভাই যাইতে দিবে তোর বনেক ভাত দিব না তাও বলবে দিয়ে না তুমি চলে যাও এখনই যাও তোমার থাকা লাগবে না আল্লাহ আল্লাপাক ডাকি বলার নমিন পান আমি কামে পাক দুনিয়ার জমিনে বড় ইজ্জত দিয়েছি কেননা মুসলমানেরা হলো বড় আর तमाम পৃথিবীর অন্যান্য জাতিরা হলো বর যাত্রী কেননা মুসলমানেরা খাবার মুসলমানদের জন্য খাবার আসবে আর পৃথিবীর সব মানুষগুলো খাবে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যাদের জন্য রেখেছি আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়ে দিলেন ইন্নাল্লাযিনা আমানু নিশ্চয় যারা মানে এনেছে ও আমিলুস সলিহাত ভালো কাজগুলো করেছে নেকের কাজ করেছে কানা আসলা হুন জান্নাতুল ফিরদাউস ইনজুলা আল্লাহ বলেন এই মানুষগুলো আল্লাহ পাকের জান্নাতুল ফিরদাউসের মেহমান খলিদিনা ফিহা অনন্ত কাল তারা সেখানে থাকবে সুতরাং জান্নাতে যদি যেতে চান জীবনের একটু পরিবর্তন ঘটান তাহার উপায় নাই আমি অনেক সময় ভক্তি তাই বলি এক শিয়াল শিয়াল নি শিয়ালকে বলতেছে শিয়াল তুমি তো কোনো ভালো কাজ করো না তোমাক দিয়ে কোনো ভালো কাজ হয় না আরে পাগলি আমার তো কোনো চাকরি নাই বাকরি নাই কেননা কারোর হলো চাকরি বাকরি কি আমাকে দিয়ে মানুষ করায় তুমি তো খালি চুরি করেই খাও তো হঠাৎ করে ধর আপনাদের এই এর আগে কি এটা কি বর্গসাই বরগোসা ইউনিয়ন বরগোসা ইউনিয়নের তফসিলদার ধরেন এই যে সলিয়াতে আসছে আদায় করতে আদায় করে যাইতে লেগে রাস্তার মাঝে হঠাৎ করে ওনার পায়খানার বেগ হয়েছে ব্যাগটা একটা গাছের নিকটে থুয়া উনি পায়খানা করতে গেছে শিয়াল চিন্তা করছি এটাই হলে পারমেন লেটার পাওয়ার একটা সুবর্ণ সুযোগ বাস মুখের মধ্যে করে লিয়া উনি রওনা দিচ্ছেন গন্তব্যস্থানের দিকে চলে যাচ্ছেন হঠাৎ করে উনি পেশা পায়খানার কাজ সেরে এসে তারপরে তাকায় দেখে গাছ তোলাতে ব্যাগ নেই চিন্তা করলো সর্বনাশ ব্যাগ তো গেছে আমার চাকরি তো চাকরি যাবে জেল খাটা লাগবে আমার তোর উপায় নেই উনি এদিক সেদিক তাকায় দেয় কোনো মানুষও নাই অদূরে তাকায় দেখে মিস্টার ফক সাহেব মুখে করে নিয়ে রওনা করেছে চলে গেছে ধরেন আপনার বরগোসাই গ্রামের মধ্যে বরগসাই গ্রামে যখন যাচ্ছে তখন চিন্তা করে ধারা যদি দি কোথায় যাবে দেখি ওনার গন্তব্যস্থান কোথায় পুকুরের পারে যায় গর্তের মধ্যে ঢুকে বা শিয়ালিনীর কাছে যা দিছে ফেলাই ব্যাখ দিয়ে পারলি আমার বলে চাকরি নাই দেখ আমি এখন বর্তমান তফসিলদার আগামীকাল ক্ষেত্রে কালেকশন করব। আর তুই বসে বসে খাবি শিয়ালনি বলতেছে তোমার চাকরির পরিস্থিতি ভালো না কি ভালো না পরিস্থিতি ভালো না কয়ে দের পাগলি তুই কোষ কি এক চাইতে ভালো সাক দিয়ে কুন্ডা হয় তফসিলার তো খালি ঘুষ আর ঘুষ একটা দলিল যদি আপনি নকল বাইর করবার জানেন আপনি ইয়া করতে জানেন কি কয় কি কয় ওটা খারিজ করবার জানেন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা লাগে কিন্তু অরিজিনাল লাগবে হলো দেড়শো টাকা বাস এখন ওই যে তফসিলদার দেখেছে খুন দেখার পরে যায় ধরেন আমার এই চাষা মিয়ার মতো এরকম মুরব্বী মানুষ যা বলতেছে কি একটা যাবে না আমি তো জানি যে বাঁশ লিলে তুমি তো দিবে না মুসলমান নিলে তোর দেয় না তো বাবা তুমি তো বাঁশ লিবা ঠটরে যে আরের বাঁশ আছে ওটা নিয়ে যাও ওইটা নিয়ে যায় গর্তের ভিতরে ঢুকায় দেবেন যেই গুতো আমার সে শিয়ালের লাজে লাগছে যত গুতায় শিয়াল খালি শিয়াল নিয়ে গায়ের ভুলে যায় শিয়ালনি বলতেছে কি ব্যাপার তুমি এত মহব্বত করতেছ কারণ কি আরে পাগল কত কুশ না কেবল খাজ দায় করা শুরু হয়েছে আপনি মরে দেখেন খাজ না দায় শুরু হবে কবরে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না কবরে এমন একটা জায়গা আমি বক্তার বক্তার বক্তাগিরি সুবি সাহেবের সুবিগিরি নেতার নেতাগিরি দরবেশের দরবেশগিরি এখানে কোনোটাই থাকবে না একমাত্র থাকবে বান্দার নেকামল এই জন্য ভালো হয়ে কবরে যান বাপ উপায় নেই আমাকেও সারবে না আপনাদেরকেও সারবে না আল্লাহ বললেন বান্দারে তোমার অর্থ সম্পদ কোনোটাই কাজে আসবে না যৌমা ইফারুল মারউ ও আবি আল্লাহ বলেন কামতের ময়দানে পাঁচ শ্রেণীর মানুষ তোমাকে ভুলে যাবে এক নাম্বার তোমার ভাই ভুলে যাবে দুই নাম্বার তোমার বাবা ভুলে যাবে তিন নাম্বার তোমার মা তোমাকে ভুলে যাবে চার নাম্বারে তোমার সন্তান ভুলে যাবে পাঁচ নাম্বারে বাড়ি आले তোমাকে ভুলে যাবে পরিচয় দিবেন না কিয়ামতের ময়দানে কেউ পরিচয় দেবেনা না তোমার সঙ্গে সম্পর্ক রাখবে না রাখবে না একজন মানুষ তোমার সঙ্গে সম্পর্ক রাখবে তিনি হলো মদিনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ওই নবীর সঙ্গে যদি তোমার সম্পর্ক ভালো হয়ে যায় তোমার কবরেও কোনো ভয় নাই হাসরে ভয় নাই মিজানে ভয় নাই পুলসিরাতে ভয় নাই কেমতের ময়দানে কোনো রকম ভয় থাকবে না বদর ময়দানে নবীজি আখিরি জামানার পয়গম্বর তোমার বন্ধু হয়ে যাবে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষ দাঁড়ায় যাবে আল্লাহর নবী বললেন আয়েশা রে কামতের ময়দানে অন্য নবীদের আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবীদের উম্মতের কাতার হবে 72 কাতার আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আবু মা আবার দিয়ে বললেন বিবি আমার বাড়ির ভেতর থেকে নবীজির শরীরের ঘ্রাণ পাওয়া যায় আবার হেঁটে যেতেন চব্বিশ ঘন্টা পর্যন্ত নবীজির শরীরের পাওয়া যেত পরে আলী রাস্তা দিয়ে হেঁটে যেত সাহাবিরা দিয়ে বলতেন আলী তোমার শরীরের ভিতরে মোহাম্মদুর রসুল্লার ঘ্রাণ পাওয়া যায় হজরতে আলী বললেন দুইটা কারণে আমার শরীরের ভিতরে নবীজির শরীরের ঘ্রাণ পাওয়া যায় নম্বর কারণ হলো আমার জীবনটা সারা জীবনটা নবীজির পাশেই কাটায় ফেলে দিয়েছে দুই নাম্বার কারণ হলো আমি নবীজির মেয়ে খাতুনে জান্নাত ফাতেমারে যখন বিয়ে করেছে আবার নবীজি রাগ দিয়ে বললেন আলী তুমি কি জানো তোমার সঙ্গে এমন একজন মানুষকে বিবাহ দিলাম হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা জানি আপনার মেয়ে আমার সঙ্গে বিবাহ দিলেন আল্লাহর নবী রাগ দিয়ে বললেন আলীরে না 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 আমি তোমাকে আমার মেয়ে কে আমার সঙ্গে তো তোমার সঙ্গে আমার মেয়ে কে বিবাহ দি নাই ও আলী তুমি জানো না আমার শরীরের একটা অংশ তোমাকে দিয়ে দিলাম রে আলী কেননা যেই দিন হজরতে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহা এনতে কাল করেন নবীজি আখির জামানার পয় গম্বর যখন খাদিজার মাতা কানা নবীজির উরুর উপরে নিয়ে নবীজি আমার সান্ত্বনা দিচ্ছিলেন মাকি জিন্দাগিতে নবীজি সান্ত্বনা দেয় আম্মা যান খাদি যাতুন কুমরা রাতি আল্লাহ তালানুহ নবীজির চেহারার দিকে তাকাইয়া ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিলেন হজরতে নবীজি আর নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম ডাক দিয়ে বললেন খাদি আরে তুমি কেন কান্দো মৃত্যুর সময় যন্ত্রণা হয় এই জন্য কাঁদো বলে না 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 ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মৃত্যুর যন্ত্রণার জন্য আমি কাঁদি না গো নবীজি আমি কান্দি দুইটা কারণে আজকের থেকে নবীজির এতিম বানায়া নবীজির পাশে থাকা আমার মতো কোন মানুষ নাই আল্লাহর নবী বলেন আমি রাতের অন্ধকারে বাসায় আসতাম খাদিজা বলে যখন ডাক দিতাম আম্মা জান খাদিজা তুল কবুরা সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিত নবী আমার ডাক দি বলেছিলেন খাদিজা রে তুমি কি বিছানায় ঘুমাও নাই খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমি কেমনে ঘুমাই নবীজি কেমনে ঘুমাই আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেছে রাতে অন্ধকারে সে বাসায় যখন ডাক দেবে খাদিজা আমি যখন ঘুমায় যাব নবীরে ডাকে সাড়া দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাকাই দেখেন মক্কার জমিনে মানুষগুলো বিছানায় ঘুমায় আর আমি খাদিজা এই দরজার সঙ্গে ঠেস লাগায়া দাঁড়ায় দাঁড়ায় থাকি গো নবীজি আমাদের বিবিগুলো কি রকম বাজান আমাদের গুলো এরকম না বলবেন মলন আপনার দা আমিও তাই আপনাদের গুলো যা আমি তাই কিন্তু বাপজানের আমাদের গুলো তো ঘুমাবেই রাত বারো একটার সময়কে আপনি ডাকবেন আপনার বিবি ডাক থেকে ডাক ডাকে সারা দিবে না আমি আমার কালীগঞ্জ এলাকায় একবার প্রোগ্রাম করার পরে এক সাথী ভাইকে বললাম ভাই খানা পিনা করেন আমার সাথে কয় না হুজুর খাবো না খালেন না আমি প্রধান বক্তা ছিলাম রাত্রি দেড়টা পর্যন্ত আলোচনা করলাম উনি বাড়িতে চলে গেলেন পরের দিন প্রোগ্রাম ছিল সিরাজগঞ্জ আমি যখন কালীগঞ্জ বাস স্ট্যান্ডে আসলাম বেচারার সঙ্গে সাক্ষাৎ হলো ডাক দে বলতেছে গত গতকালকে আপনার সাথে না খাওয়ার কারণে সারা রাত ধরে আমি না খাওয়া বাড়িতে সে বাড়ি এলি বলছি আমি বাড়িতে আসছি বাড়ি আলি বলতে ঠান্ডা ভাত হয় খাও না হলে শুয়ে পড়ো হয় খাও না হলে শুয়ে পড়ো কয় হুজুর কি করব শীতের দিন আর খাইতে পারলাম না ঠান্ডা ভাত না খেয়ে শুয়ে পড়লাম হুজুর রাখতে বললাম তুমি কেন কান্দু খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা দুঃখের কান্দন নয় এটা হলো সুখের কান্না গো নবীজি আর একটু কলিজার ভিতরে ব্যথা নবীজি গো আমি বিদায় হয়ে চলে যাচ্ছি আপনার কিনারায় কে দাঁড়িয়ে থাকবে গো নবীজি কে আপনার পাশে থাকবে কে আপনার সান্তনা দিবে আবার নবীজি রাগ দিয়ে বললেন খাদিজা রে তুমি বিদায় হয়ে যাও কেননা চিরদিন পৃথিবীর জমিনে কেউ থাকবে না রে খাদিজা খাদিজাতুল কুবরা হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তখন ছোট্ট মিয়া এখনো বড় হয় নাই যৌবন পদার্পণ করে নাই আল্লাহর বান্দির হাতখানা ধরে নিয়া নবীজির হাতখানা হাজরতে খাতুনে জান্নাত ফাতেমার হাতের উপরে দিয়া ডাক দিয়ে বললেন মা এত দিন থেকে তুমি ছিলে আখিরি জামানার পায় গম্বরের মেয়ে আজকে থেকে তোমাকে নবীজির মা বানায়া দিলা আজকের থেকে তুমি নবীজির মা যতদিন পৃথিবীর থাকবে নবীজি তোমাকে মা বলে ডাকবে আবার নবীজি বলেন আমি কোনোদিন খাতুনের জান্নাতকে কোনোদিন আমি মা না বলে কোনো নাম ধরে ডাকি নাই খাতুনের জান্নাত যখন নবীজির নারায় আসতো আবার নবীজি আবার নবীজীর সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত ফাতেমার সম্মান নবীজি দাঁড়ায় যেতেন সাহাবিরা জিজ্ঞাসা করতে ইয়া হাবিবাল্লাহ আপনি দাঁড়ায় যান কেন বলেন কেন্দ্রে তোমরা শোনো যেই ফাতেমাকে আমার পাক মা বলে ডাক দিয়েছে আমি নবীজি ওই মায়ের ইজ্জতের খাতিরে বসে দেখতে পারি না সুতরাং আমি আমার মার ইজ্জতের খাতিরে দাঁড়ায় যাই নবীজি বলেন আমি দাঁড়ায় যাই বাবজানের আমার লম্বাচুর আলোচনার দিকে নিয়ে যেতে চাই না নবী আমার ডাকতে বলেন হজরত আলী বললেন কারণ হলো দুইটা কারণে আমার শরীরের শোক পাওয়া যায় এক নাম্বার কারণ হলো নবীজির কিনারা আমি সময় কাটায় দিয়েছি দুই নাম্বার কারণ হলো আমার নবীজি এমন একটা মানুষকে আমার সঙ্গে বিবাদ দিয়েছে উনি হলেন নবীজির শরীরের একটা অংশ নবীজি বলেছেন আমার শরীরের অংশ তোমার কাছে দিয়ে দিলাম রে আলী এই কারণে হয়তো বা আমার শরীরের ভিতর থেকে আখিরি জামানার পয়গম্বরের শরীরের ঘ্রাণ পাওয়া যায় আবু মা ডাক দিয়ে বললেন বিবি ও বিবি বিবি বললেন স্বামী এই যে দুধ নাও পান করো বলে না 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 দুধ পান করতে চাই না তুমি কি মদিনায় যাবে নাকি তুমি যদি না যাও আমি চলে যাব যে নবীজির প্রতীক্ষা আমি সময় দিনের পর দিন কাটাই আমি জানি ইতিহাসে পড়েছি তাও 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 রাজ্য বরিঞ্জিল কিতাবের মধ্যে পড়েছি এই রাস্তা দিয়ে নবীজি চলে যাবেন সুদূর মদিনায় এই জন্য এখানে বাসা তৈরি করেছি আমার নবীজি সুন্দর চেহারা দেখে কলমা পরে মুসলমান হয়ে যাবরে কিন্তু হলো না ভাগ্যে জুটলো না দেখতে পাইলাম না বিবিকে বললেন বিবি তুমি যদি যাও তাহলে আমার সঙ্গে চলন সে আমি চলে গেলাম বিবেকের সঙ্গে করি নিয়ে রওনা দিলেন রাতের অন্ধকারে রওনা করেছেন সুদূর মদিনার দিকে আমার নবীজি মদিনায় যখন চলে গেলেন মদিনায় যাওয়ার পরে আবু আয় বানসারি রাহু তালানহু সমস্ত সাবেরা ওই যে মসজিদে নৌ বর্তমান যেখানে আছে বাজান এর আগে নবীজি একটা মসজিদ তৈরি করেছিলেন সেটার নাম হলো মসজিদে কুবা যেখানে গিয়ে দুই রাকাত নামাজ পড়া লাগে ওইখানে গিয়ে হাজি সাহেবেরা দুই রাকাত নামাজ পড়ে আর মসজিদে নবী পূর্বের মসজিদ মসজিদে নবীটা ছোট্ট একটা মসজিদে নববী এই মসজিদে নববী ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি নবীজি আমার দাওয়াত গ্রহণ করবেন কার বাড়িতে যাবেন প্রথম দিনের অতিথি হবেন এবার সাহাবীরা দাওয়াত দিলেন প্রত্যেকটা মদিনার মানুষেরা দাওয়াত দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের বাড়ির অতিথি হয়ে যাবেন নবী আমার চলে গেলেন উটের পিঠে চড়ে আল কাসুয়ার পিঠে চড়ে নবীজি যখন মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে নবীজিকে দেখে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মদিনার চতুর্দিক থেকে ছুটে আসে আর গাইতেছিল তারা তালা আল বাদুরু আলাইনা মিলসানিয়া তিল বিদায়ে অজাবাদ শুকুরু আলাইনা মাদা আলিল্লাহি না ও মদিনার ছেলেরা ও মদিনার মেয়েরা আয় আয় দেখিয়া যা আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে নবী আমার বুঝতে পারলেন ছোট ছোট বাচ্চাদের ঘাড় বাঁকা করে তাকায় দেখতে নবীর কষ্ট হয় নবী আমার জমিনের মধ্যে নেমে গেলেন মদিনার ছোট মাসুম বাচ্চাদের মাথায় হাত বোলায় আর ডাক বলে ও মদিনার ছেলেরা ও মদিনার মেয়েরা তোমরা কি আজীবন ধরে আমারে পাহারা দিয়ে রাখবে তোমরা কি আজীবন ধরে আমারে ভালোবাসবা আমি আমার মায়ের জন্মভূমি সেরে তোমাদের দেশে এসেছি মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা তারপরে ছিল নবীজি শুধু আপনাকে ভালোবেসে পরিসমাপ্তি করব না আমাদের সমস্ত শরীরে আমাদের বুকের তাজা রক্ত কোরবানি করে দিয়ে আপনারে দেখায় দেব গো নবীজি আপনারে কত ভালোবাসি আমাদের এ বাদ ভাই যে কথাটা বললেন সে কথা কি আমরা খেয়াল করেছি উনি বলেছেন যে নামাজ পড়ো আর জাকাত দাও নামাজ পড়ার কথা বললে বেনামাজিরা বেজা আর জাকাতের কথা বললে অর্থ সম্পদ যাদের আছে তারা বেজা। ঠিক না রে ঠিক ইমামতি তো করি বাজান জানি আজকেও মসজিদে বলেছি যে আমার চাকরি এখান থেকে জব দিব আর এক জায়গায় ঢুকে পড়ব আমাকে খালি গুতাচ্ছে হুজুর আসেন হুজুর আমি বললাম টাকা দিয়ে জিয়া দিয়ে কিনার চিন্তা করো না টাকা দিয়ে আমার কিনার চিন্তা করো না কেন টাকা দিয়ে তুমি কিস কিনবা আমাকে

সমস্ত সাবিরা দাওয়াত দিলেন নবীজি বললেন সাহাবিরা রে আমি তোমাদেরকে সমাধান দিতে পারবো না আমি যে আলকাসোয়ার পিঠের মধ্যে চলে এসেছি এই আলকাসোয়া যার বাড়ির সামনে গিয়া দাঁড়ায় যাবে জমিনের মধ্যে দুইটা পা বিছায় দিবে আমি মোহাম্মদুর রসুল্লাহ তার বাড়ির মেহমান নবীজি আমার ঘোরা সেরে দিলেন ওটা যখন সেরে দিলেন আলকাসোয়া চলে যায় আবু এবার সারির বাড়ির সামনে গে নবীজি আমার নবীজি দেখেন দুইটা পা সামনে দুইটা পা জমিনের মধ্যে গড়ে দিলেন বসায় দিয়ে দিলেন সামনের দুইটা পা বিষায় দিয়ে দিলেন নবী ডাক দিয়ে বললেন সারি রে তোর ভাগ্য ফুলে গেছে রে আমি আজকে মোহাম্মদুর রসুল্লাহ তোর বাড়ির মেহমান আবহাওয়ান সারি দর্দে বাড়ির ভেতরে চলে গেলেন তখন পর্দার আয়া তা কোনো নাজিল হয় নাই আবহাওয়ান সারি বিবিকে বললেন বিবি ও বিবি তুই জানিস না আজকে কি আমার বাড়ির মেহমান তুই জানিস না রে বিবি যদি দেখতে চাস আয় 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 আমার নবী সুন্দর চেহারা কেন একটা বার দেখে নে আবহাওয়ান সারির বিবি একটু আরও থেকে চেহারার দিকে তাকায়া টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়েছে আবু এবানসারি বলে বিভিন্ন তুই কান্দি শয়ত বাবা নবী আজকে আমার বাড়ির প্রথম মেহমান এই জন্য তুই কান্দে বলে না 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 স্বামী আমি কান্দি না কেননা যেই নবী আজকে আমার বাড়ির মেহমান ওই নবীজি চেহারার ভিতরে কোনো রকম কলঙ্কের দাগ দেখা যায় না রে পূর্ণিমার সাদের ভিতরে কলঙ্কের দাগ দেখা যায় আমার নবীর চেহারার ভিতরে কলঙ্কের দাগ দেখা যায় না ও বয়ে বানসারি আমি কান মতিনার মক কার মানুষেরা আমার নবীরে পাথর মেরে মেরে কেমনে তারায় দিল রে আমার নবীরে কেমনে পাথর মারলো আমার বুঝে আসে না এত সুন্দর মানুষের শরীরে কোনো দিন পাথর মারতে পারে না নবীজির জন্য দস্তর খান বিছায় দিয়ে দিলেন গরম গরম খাবার যখন পরিবেশন করলেন নবীর একদি বললেন আবু আনসারি এত তাড়াতাড়ি গরম খানা কত থেকে ব্যবস্থা করলাম বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রতিদিন সকালে একবার রান্না করি আবার দুপুরে রান্না করি আবার রাতে রান্না করি আর রাস্তার দিকে তাকাই কখন জানি আমার নবী আমার বাড়ির মেহমান হইয়া যা নবী দিয়ে বললেন রেবানি তোমার বাড়িতে খানা খাওয়ার আগে তোমার বাড়িতে একটা সিটি আছে রা সিটি খানা মারে দাও বলে হুজুর কিসের চিঠি আল্লাহর নবী বললেন ওই যে বাদশা তুব্বালে হেমারি তোবার কাছে একটা চিঠি দিয়ে গিয়েছিল ওই চিঠিখানা আমার কাছে বর্তমান দাও তুমি হযরতে এবার আবু আনসারি বলেন নবীজি কেমনে জানলেন বলে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা জিবরাইল আমারে জানাইছে নবীজি চিঠিখানা নিয়া কান্দে আর বলে এ তু বাল হেমারি আমাকে তুই ভালোবাসার কারণে কামতের ময়দানে মুসিবতের সময় আমি নবীজির কিনারায় তোর জায়গা খানা হয়ে যাবে আব্বা আমার বাজান গে আবার যেই কথা বলতেছিলাম অনেক দূরে চলে গেছি বাজান কেননা মৃত্যুর ভয় আমার আপনার কলিজার ভেতরে যখন আসবে করে মানুষকে হেদাত করা সম্ভব হবে কি হবে না জানি না প্রশাসন দিয়ে মানুষকে নামাজি বানানো যাবে না বাবসানের আমার কিন্তু মানুষের অন্তরের ভিতরে কলিজার ভেতরে যদি একবার মৃত্যুর ভয় এসে যায় ওই মানুষটা আল্লাহর বান্দা আল্লাহ হয়ে যাবে নবীজি আখিরি জামানার ভয় গম্বর নবীজি এবার আলোচনা করলেন ওই আলোচনা রেখে দিয়ে জানের আমার অনেকে বলবেন হুজুর প্রধান খলিভা হল হজরত আবু বাকার আপনি বললেন দুই নাম্বার খলিফা কারণটা কি জানতে চাই কেননা আখিরি জামানার আর যখন ইন্তেকাল করলেন সোমবারের দিন ইন্তেকাল হয়ে গেল যখন সোমবারের দিন ইন্তেকাল করলেন বুধবারের দিন তার কাফোন দাফন হলো এই জন্য কবি বলেছেন সোমবারে তার জন্ম মৃত্যু বুধবারে কাফন মদিনাতে সুইয়া কান্দে উম্মতের আপন জন মদিনাতে শুইয়া কান্দে উম্মতের আপন জন সম্মানিত ভাইরাওয়ার নবীজির ইন্তেকাল হলো সাহাবীরা পাগল করা হয়ে গেলেন হযরত ওমার বললেন কেউ যদি বলে আমার নবীজি ইন্তেকাল করেছে তাহলে ওমারের তরবারে কাউকে ক্ষমা করবে না এবার বুধবার দিন এবার বুধবার দিন যখন চলে আসলো সাহাবীরা পাগম পারক হয়ে গেলেন নবীজি আমার আর কি আর আর পায়গম্ভর ইন্তেক্কাল করেছেন বয় বিশ্ব বিশিষ্ট সাবি বয়জষ্ট সাহাবী হযরত আবু বাকার ডাক দিয়ে বললেন ওমার রে এ আমার তুমি পাগম পারক হয়ে যেও না কেননা চিরদিন কোনো মানুষ দুনিয়াতে থাকে না দুনিয়াতে থাকা যায় না রে দুনিয়াতে থাকা সম্ভব সম্ভব হয় না হজরত উমার রাজি আল্লাহ তালানহু এবার আল্লাহর বান্দা শান্তশিষ্ট হয়ে গেল নবীজির কবর দেওয়া হলো আমার ভাইরা কবর সমাধি করার পরে এবার সাহাবিদের ভিতর থেকে সর্বপ্রথম খলিবা নিযুক্ত করলেন হজরতে ওমারকে সমস্ত সাহাবিরা একমত হয়ে ওমারকে বললেন তুমি হলিস নামের প্রথম প্রথম খলিবা হজরতে ওমার বলেন সমাধি হয়ে গেল মসজিদে নববীর নবীজির যে মেম্বার ওই মেম্বারের কিনারায় দাঁড়ায় সাহাবিদেরকে নিয়ে একটা বক্তৃতা দেওয়ার পরে হজরত বললেন এখন বর্তমান ইসলামের খলিফা কে বলে আপনি বলে আমার দায়িত্ব তোমরা দিয়েছো বলে হা হা বলে সাহাবীরা আরে তোমরা শুনে রাখো আমি আমার দায়িত্ব আমার বড় ভাই মুরব্বি হজরত আবু বকরের হাতে তুলে দিলাম আমার দায়িত্ব আমার ভাইয়ের হাতে তুলে দিলাম কিন্তু আমাদের অবস্থা কি তাই না পরিবর্তন হযরত আবু বকর তখন বললেন ও সাহাবী তুমি কেন আমাকে দায়িত্ব দিলা বলে না 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 তুমি হলে আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ মুরব্বি আর নবীজির বারবার তুমি পাশে ছিলা সুতরাং তোমাকে ছেড়ে আমি কোন কোনো দায়িত্ব পালন করতে পারি না হযরত ওমরকে দায়িত্ব দিয়ে দিলেন এই সাহাবী জান্নাতী মেহমান যিনি তিনিও কিন্তু কবরের জন্য ভয় করেছে নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে বসে আছে এমন সময় দেখা যায় একজন বৃদ্ধা মহিলা নবীজির সামনে চলে আসলেন নবীজিকে সালাম দিতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনার কাজে পাঁচটা জিনিস চাওয়ার জন্য এসেছি আল্লাহর নবী রাগ দিয়ে বললেন কে গো তুমি বলেbeta মোহাম্মদ আমার চেহারার দিকে তাকায় দেখো নবী আমার চেহারার দিকে তাকায় দেখে ওই মানুষটা অন্য কেউ নয় হযরত আলী কাররামুল্লাহ আজহুর মা আলী কাররামুল্লাহ আজহুর মা فاطمه বিনতে সুয়াদ হাতে ভাবেন তো আলিকার নাম অজহুর মা এবার নবেজি ডাক দে বললেন মা আমার পার্শ্বে বসু নবীজী পার্শ্বে বসতে দিয়ে দিলেন ডাক দে বলে মা কি তুমি চাও বলে বেটার আমার জন্য বড় ভয় হয় অন্ধকার কবরে কেমনে থাকবো কেননা আল্লা পাখা আমাদেরকে আলমে আরু হয় থেকে ওইখানে প্রশ্ন বলেছিলেন আলাস তুবি রব বিকুম আমি কি তোমাদের রব ওই সময় আপনার সমস্ত রুহুগুলো বলেছিলাম কলো বালা তুমি আমাদের রব আল্লাহ বলেছেন না 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 এইটা প্রমাণ নয় প্রমাণ হলো তোমাকে দেখায় দিতে হবে দুনিয়ার জেন্দাগিতে গিয়া আমি যে রব এই রবের বিধান তোমার 60 দবা 70 বছরের হায়াতের জেন্দাগি এই जिंदगीতে আমি আল্লাহর দাসত্ব আর গোলামী করার পরে তোমাকে দেখায় দিতে হবে আমি আল্লাহ তোমার রব বাইরা আমার এর আগেই বলেছি আল্লাপাক চারটা জিনিসের কসম করেছে কয় জিনিসের

নাম হলো কাবা যে কাবাকে উদ্দেশ্য করে আমরা নামাজ আদায় করি বাজান যান নামাজের কাবা হলো কাবা কেবলা হলো কাবা আর যখন আমি আর আপনি দোয়া করি দোয়ার আরশে কম কাকে কাবা হলো আল্লাহ পাকের আরশে আজিম যেদিকে মনে চায় সেই দিকে দাঁড়ায় দোয়া করলেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কিন্তু আল্লাহ ডাকতে বলে বান্দারে তুমি গুনাহ করার পরে রাতের গভীর জীবনের গুণর্গদ শরণ করে বান্দা তুমি যদি একটা বার আমাকে আল্লাহ বলে ডাক দিতে পারো রে বান্দা আমি আল্লাহর দরবারে কোন রেব নাই কোন মিলিটারি নাই কোনো পুলিশ নাই কোন चौकीदार নাই কোন দবাদার নাই এমন কি নাইট গার্ড পর্যন্ত আমার দরবারে নাই রে বান্দা ও বান্দা তুই যখন আমারে ডাক দিস আমি আল্লাহর সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সারা দেয়া দিই কিন্তু সে আল্লাহ থেকে আমরা জুদা দূরে সরে গেছি শিলাবৃষ্টি এমনি হচ্ছে বা শীতের দিনে শিলাবৃষ্টি জীবনে কোনোদিন দিন দেখছেন আমি মৌলানা সাহেব আমার ঘরও কম করেনি যদি দেখ পারতাম চলেন কাল দেখায় দেবনি আমার ঘরও কম করেনি ঝাঁঝরা করে বেলাইছে আমার জীবনে এত বড় আমার জীবনে কোনো দিন দেখিনি মৌলবীরাও কুটছে কম কুটা কুটিনি জহর আল ফাসাদু ফিল বিররি ওয়াল বাহরি বিমা কসবাত আইদি ইন্নাস আল্লাহ বলেছেন আসমান এবং জমিনের মাঝখানে যত আযাব আর গজব আসে সব বান্দাদের দুই হাতের কামাই আমি আর আপনি যেই তেই কামাই করতেছি তা আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন ও মুসলমান তোমার একটা চিন্তা করা দরকার যেখানে মিছিল মিটিং করে কোনো লাভ হবে না সমাবেশ করে কোনো লাভ হবে না তোমার ধান নষ্ট হয়ে গেছে তোমার বাড়ি ঘর ভেঙ্গে গেছে তারপরে তোমাকে অপরাধী বানায়া আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ

আল্লাহ বললেন চারটে জিনিসের কসম করে আল্লাহ বললেন লোলা কনাল ইংসানফি আবি করে সুন্দর চেহারা দিয়ে সবচেয়ে উত্তম আমি পাক মানুষ বানাইছি ফেরেজ তার চাইতে সুন্দর জিব্রাইলের চাইতে সুন্দর মেকরাইলের চাইতে সুন্দর আজরাইলের চাইতে সুন্দর কেননা জিব্রাইল পর্যন্ত মানুষের গোলাম মানুষ জিব্রাইলের গোলাম নয় কেননা জিব্রাইল আমিন আমার আপনার গোলাম হয়ে যাবে আপনি হাদিস শরীফ খুলে দেখেন আল্লাহর কোন বান্দা যখন মগরিবের নামাজ পড়ার পরে সুরায় হাসুরের শেষের তিন আয়াত হাদিস শরীফের দলিল অনুযায়ী যখন তিলাত করে সমস্ত রাত সত্তর হাজার ফেরেস্তা বান্দারে ডিউটি দেয় পৃথিবীর কোন মানুষ ওই বান্দারে মারতে পারবে না কেউ মারতে পারবে না কিন্তু সে আমল কোথায় কোথায় আমলের জিন্দাগি ফজরের নামাজের পরে আবারও তেলাত করবেন আবারও সত্তর হাজার নতুন ফেরেস্ত আসবে তাহলে প্রতিদিন কয়জন হলো এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা একজন মানুষের জন্য তাহলে আবার আমার আপনার ভয় আছে কোন রকম ভয় নাই কিন্তু কবরের ভয় নাই জাহান নামের ভয় নাই কোন ভয় নাই মমিন বান্দাদের জন্য আল্লাহ বলেছেন বান্দা তুমি কেন ভয় করো রে বান্দা তোমার কোনো ভয় নাই রে বান্দা তুমি আমাকে ডাক দাও যখন তুমি ডাক দেবে আমি আল্লাহ তখনই ডাকের সারা দেব হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ রুহ কি বিমারি কিতাবের ভিতরে লেখে দুনিয়ার কোন বান্দা যখন একবার আল্লাহ বলে ডাক দেয় কমপক্ষে আল্লাহ পাক দশ বার বান্দা বান্দা বলে ডাকের সারা দেয় কিতাবের দশ থেকে সত্তর বার সত্তর থেকে সাত শতবার তার সেই তো বেশি ডাকের সারা দিয়ে দেয় কিন্তু বাজান রে আমার আমি আপনি আল্লাহকে ডাকতে পারতেছি না এই জন্য আল্লাহ পাকের গজব বাজান রে আমার যে কথা বলতেছিলাম ফাতেমা বিনতে আসওয়াদ ডাক দিয়ে বললেন নবীজি আপনার কাছে পাঁচটা জিনিস চাওয়ার জন্য আসছি গো নবীজি আপনি আমাকে দিবেন কিনা জানতে চাই বলে বেটা মুহাম্মদ রে আমি বুঝতে পেরেছি দিবা না নবী আমার ডাক বলে মা কেন দেব না কারণটা কি বলে না 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 তুমি আমাকে দিবা না বেটা কারণ হলো না দোয়ার কারণ হলো তুমি দিবা না কিন্তু তুমি কি জানো যেই দিন তোমার মাকে হারায় ফেলে দেয়া মক্কার জান্দাগিতে তুমি যখন আসলা কোনো দিন তোমার চাচা আবু তালেবের পাশে তুমি ঘুমাইতা দিন তুমি আমার পাশে ঘুমিয়ে থাকতা কোনো দিন আমায় আমাদের দুইজনের মাঝখানে বেটা মোহাম্মদ তুমি ঘুমায় যাইতে রাতের গভীরে যখন তুমি মা বলে ডাক দিতে আমি সঙ্গে সঙ্গে তোমার বুকে নিয়া চোখের পানি ছেড়ে দেয়া কান্দামার ডাক দে বলতাম আমি না রে তোমার মতো নিষ্ঠুর মানুষ পৃথিবীতে দেখা যায় না তুমি তোমার সন্তান মোহাম্মদ রে এতিম বানায়া আবার কাছে তুমি দিয়ে চলে গেলা মাঝে মাঝে তুমি উম্মে আইমানের কাছে থাকতে মাঝে মাঝে আমার কাছে থাকতা ব্যাটারে তোমার কাছে পাঁচটা জিনিস চাওয়ার জন্য আসছে তুমি দিবা কিনা বলে মা কি দিতে হবে বলে এক নাম্বার তোমাকে আমার এন্তিকালের সময় যখন ঘনি আসবে ওই সময় তুমি আমার কেনারায় বসে বসে কলেমার তালকিন করো রে বেটা এক নাম্বার কাজ হলো তুমি কলেমার তালকিন করবা দুই নাম্বার কাজ তোমার হলো আমার যখন ইন্তেকাল হয়ে যাবে রে বেটা তো আমার কাপুনের কাপুরের সঙ্গে তোমার চাদর মতান্তরে রুমাল মোবারক মতান্তরে পাগড়ি মোবারক একটু কাপুনের কাপুরের সঙ্গে জোড়ায় দিবা তিন নাম্বার কাজ হলো রে বেটা আমার জন্য জান্নাতুল বাকি মন্দির মদিনার কেন্দ্রীয় কবরস্থান ওই জান্নাতুল বাকির পরে কবর যখন খনন করা হবে ওই কবরের ভিতরে তুমি নেমে যাবে এরপরে কবরের ভিতরে টান হয়ে শুয়ে পড়বে এপাশে ওপাশে একটু গোড়া করে দেওয়ার পরে আমার খবরে কবরে রাখবা বলে চার নাম্বার কাজ বেটা নিজের হাতে তুমি আমাকে কবরে রাখবে রে বেটা কেউ কবরে নামবে না তুমি একা একা আমাকে কবরে রেখে দিবা পাঁচ নাম্বারের কাজ আবার কাছে যখন মুনকার নাকির ফেরেস্তা সে প্রশ্ন করবে মার রব্য কামা দেনকা আমার নাবিউকা তিনটা প্রশ্ন আসবে ওই কঠিন সময় ওই ওই বিপদের সময় তুমি আমার কিনারায় দাঁড়িয়ে থাকবে আমি তোমার চেহারা দেখার পরে ফেরেশ তার জবাব দিতে পারবো বলে বেটা মোহাম্মাদরে তুমি যেন আমাকে ভুলে না যাও নাবীজি বললেন মা পাঁচটা কাজ করলে কী লাভ হবে গোমা বলে বেটা তুমি যখন কলমা পড়বা তুমি বলে সহজেই মানুষের প্রথম জিন্দা কি হবে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ জিন্দা কি হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাত ওই মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে বাবা গো তুমি যখন আমাকে কলমার তালকিন দিবা ওই সময় আমি কলমা যদি পড়তে পারি আমার বড় ভয় হয় কেন না বেঈমানদার হয়ে কবরে গেলে কবরে কমপক্ষে ৯৯ টা থাকবে কয়টা সাপ একটা দেখলে তো ভয় পালাবেন আমার ওয়াজ শুনবেন এখানে তো খালি একটা সাপ বের হয় এ সাবে যদি বের হয় কামরায় জিহাদি রে কামরা কামারে যা হয় তাই হোক ধরবেন দূর বাড়ির দিকে নিরানব্বইটা সাপ দেখলে ভয় ধরবে না কিন্তু কোন কথাই নেই চিন্তা একটাই যে চিন্তা হুজুরের এগুলো কয়াই থাকে বা বিশ্বাস পুরোপুরি নেই যদি জিজ্ঞাসা করেন হুজুর আপনি দেখে আসছেন আমি দেখি নাই ভাই আমি দেখছি নাকি নবীজি বলেছেন তাই আমাকে বর্ণনা করতে হচ্ছে ভাইরার নবীজি বললেন নিরানব্বইটা সব থাকবে ও বেটা তোমার সাদর মতান্তরে রুমাল যদি মাতান্তরে পাগড়ি যদি আমার কাপনের কাপুরের সঙ্গে দাও আমি জানি আমারে কবরে আযাব দিতে পারবে না নবীজির বিশিষ্ট সাহাবি খাদেম হজরতে আনাস রাজি আল্লাহ একদিন নবীরা দাওয়াত করলেন নবী যাওয়ার চলে গেলেন আনাসের বাড়িতে সেই সময় পূর্ণিমার রজনী বাহিরে বসতে দিলেন সাহাবিদের বাড়ি ছিল না বাপ আমার ছোট্ট ছোট্ট বাড়ি দেখে আসলাম মদিনার জীবনীতে মদিনাতে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় ঘুরলাম আর নবীজির সাহাবিদের ছোট ছোট বাড়ি দেখে আসলাম আবু বাকারের বাড়ি ছোট্ট একটা কালো পাথরের বাড়ি ওইটাকে মসজিদের মতো মেহেরাব করা আছে বাপ আমার দেখলাম ওখানে দুই রেখাত নামাজ পড়ার জন্য সানসাসে কিন্তু পড়তে দিতে চায় না পুলিশেরা দুই রেখাত নামাজ পড়ে আপনার যদি হালাল হয় যদি আপনার নিয়াত সহি হয় আপনার যদি অন্তরটা ভালো থাকে চক্ষু বন্ধ করলে আবু কথা যেন কানের ভেতরে ভেসে ওঠে কিন্তু দেখার ভাগ্য কোথায় মোয়াল্লে মারা হলো বাট পার এটা দেখাবেই না অত ঠেকা আছে আমি মৌলবি তো খালি ঘুরে বেড়াইছি বিভিন্ন জায়গায় টাকা থাকলে ঘুরার অভাব নেই আর আমাকে ধরবে কি পুলিশে ওখানে পুলিশে অত ওই অত বড় ভদ্র পুলিশ আর পৃথিবীতে কোনো দেশে হয় না আমি ধরেন আমার এই মাস্টার ভাইয়ের একটা দোকান করেছে ধরেন ওই দোকানে যায় যদি সব জিনিস বাইর করে আমি চলে যাচ্ছি আমি বলেছি টাকা মাস্টার ভাইকে দিয়ে দিয়েছি মাস্টার ভাই যদি ওখানে দাঁড়ায় আসিল্লায় বলে যে টাকা দেয় নাই মাস্টারের কোনো দাম নেই কেন দাম নাই ওই দেশের মানুষ জানে যে হাজিরা মিথ্যা কথা বলে আর বাংলাদেশে আসলে বাংলাদেশের মানুষ যত ভালো তত ভালো ওয়াজ করতেছে মাওলানা সাহেব বলুন তো তিন বছরের শিশু ওয়াজ করতে পারবে কোন পয়গম্বর করছে কোনো সাহাবীরা করছে তাবিনরা করছে আব্দুল কাদের জিলানী যখন মাদ্রাসায় ভর্তি হয় তখন তার বয়স আট বছর যখন মাদ্রাসায় ভর্তি হয় প্রকাশ হলো আট বছরের বয়সের যায় তিন বছরের বয়সে তো আব্দুল কাদের জিলেনি ওয়াজ করার কথা ছিল কেউ জানে না যে আঠারো বারা কোরআন শরীফ মুখস্থ করছে মাদ্রাসায় যা ধরা গেল কি সিটারি বাংলাদেশে সিটারিতে বাংলাদেশ ফার্স্ট তবে আপনারা আত্রায় থানার সীমান্ত বর্ডার তো যেটা আপনারা এদিকে পড়ছেন রানীনগর এদিকে হলো আত্রায় এজন্য আপনারা ভালো কাল সকালে যাওয়ার সময় ধরবেন নাকি যে হুজুর আপনাকে দিব যেতে দেব না তাহলে আমার আগামীকাল কেউ মাহফিল আছে আমার বিপদ হবে ভাই রাজ কথা বলতেছিলাম ছিলাম সেইটা হলো সাহাবী বাড়িতে নিয়ে গেলেন আনাসের মা বাড়ির ভিতর থেকে বের হয়ে চলে আসলেন নবীজিরে ডাক দিয়ে বললেন এবার নবীজির চেহারার দিকে তাকায় পূর্ণিমা দিকে তাকায় পূর্ণিমা চাঁদের দিকে তাকায় এবার নবীজির চেহারার দিকে তাকায় এবার বৃদ্ধ মানুষ চোখের পানি দিলেন আনাস মা আবার নবীজি আপনার বাড়ির মেহমানের জন্য কাঁদেন আনাসের মা বলে না 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 এই জন্য কাঁদিন রে বেটা আমি পূর্ণিমা চাঁদের দিকে তাকায় দেখি পূর্ণিমার চন্দ্রের ভিতর একটা কলঙ্কের দাগ কালো দাগ দেখা যায় হয় কিন্তু এই মেহমানের চেহারার মধ্যে কোনো কালো দাগ দেখা যায় না এই নবী যে আখিরি জামানার পয়গম্বর নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেননা নবীজি আমার সন্তানের জন্য একটু দোয়া করেন গো নবীজি আমার ছেলে ফজরের নামাজ পড়ে চলে যায় ফজরের নামাজের জন্য যায় এশার নামাজ পড়ে চলে আসে না খেয়ে বিছানার মধ্যে ঘুমায় নবীজি একটু দোয়া করে দেন আল্লাহ নবী বললেন মা তুমি দোয়া করো আর আমি পিছে বসে বসে আমিন আমিন বলি আবার সাহাবি নবীদেরকে নিয়ে আমিন বলি গো মা নবীজিকে বললেন ইয়া রাসূল আল্লাহ কেন গো নবীজি আল্লাহর নবী বললেন বললে ওয়ালার চাইতে আমিন আলার দাম আল্লাহর দরবারে অনেক অনেক গুণ বেশি মনে করছেন আমি সিয়ারেত বসে আছি বলে আমার দাম বেশি না ইমাম সাহেব মোনাজাত করে ইমামের দাম বেশি না যারা আমিন বলে তাদের দাম বেশি কিন্তু আমরা দোয়া তুলে দিয়েছি ভাইরা আমার আমিন আলোদের দাম বেশি এবার আমিন আমিন বলতেছিল হজরতে আনাসের মা দোয়া করলেন দোয়া কবুল হয়ে গেল হজরতে আনাস বলেন দুইজন মানুষের খাতিরে আমার দোয়া কবুল হলো এক নাম্বার আমার নবীজি দুই নাম্বার আমার মা আনাসকে আল্লাহ রাতারাতি যেমন ধনী হয় এরকম ধনী বানায় দেওয়া হলো হজরতে আনাস ধনী হয়ে গেলেন এলাকার লোকেরা জিজ্ঞেস করে কয় দুইটা কারণে আমি ধনী হলাম এক নাম্বার কারণ হলো আমার নবীজির দোয়া আমিন বলা আর দুই নাম্বার হলো আমার মায়ের দোয়া করা হজরতে আনাস বলেন নবীজি নেন্তিকালের তিরিশ বৎসর পরে আনাসের বাড়িতে একটা দস্ত খান ছিল দস্তরখানটা দাসিরে বললেন এ দাসী দস্তরখানটা নিয়ে আসো অমুক নাম্বার আলমারির ভিতরে আছে নিয়ে চলে আসতেন দস্তর খাটা নাপাক হয়ে গেছে এবার মর্ষা ধরে গেছে জায়গা জায়গা দাগ পরে গেছে ডাক দিয়ে বললেন দাসি রে চুলার ভিতরে কি আগুন আছে নাকি বলে হ্যাঁ হ্যাঁ আগুন আছে এবার দাসিকে ডাক দিয়ে বললেন দাসি যাও তাড়াতাড়ি করে চুলার মধ্যে ঢুকায় দাও দাসী ঢুকায় দিলেন মনে করলেন এটা পুরে সাইকাই করে দিতে হবে কয়েক মিনিট পরে আনাজ বললেন যাও দাসী দস্তর খানটা নিয়ে আসো বলে মনিব তুমি পাগল হয়ে গেছো ওই আগুনের ভিতরে ভিজা কাঠ যদি দেওয়া হয় আগুন জ্বলে যাবে আর একটা কাপুরের দস্তর খান কোনো দিন থাকতে পারে না আনাস ধমক দিলেন দাসী যাও এবার দাসী এক পা সামনে যায় এক পা পিছের দিকে যায় সামনে গিয়ে তাকায় দেখে চুলার ভিতরে চতুর্দিকে দিকে দাউ করে আগুন জ্বলে দস্তর মধ্যে আগুন জ্বলে নাই দস্তর খানটা টান দিয়ে বের করলেন দাসী বলেন আমি দেখি গরম হয় নাই ঠান্ডাও নাই ইয়ার কন্ডিশন দেখা যায় এবার খটপটে ধবধবে সাদা হয়ে গেছে এবার আনাসের কাছে নিয়ে আসলেন আনাজ রাখতে বলে দাসিরে এই দোস্তর খানের ভিতরে আগুন লাগবে না কারণ হলো আমার নবী যে খানা খাওয়ার পরে তার পাঁচটা খান কোনো দিন দুনিয়ার আগুনে পড়তে পারে না দুনিয়ার আগুন তো দূরের কথা আল্লাহ জাহান নামের আগুনে দিলে পুরবে না এবার নবীজির শরীরের স্পর্শ লাগার কারণে যদি দস্তরখানটা পুরে না যায় আমার ভাইরা হজরতের নবীজি আর নবীজির মা এবার ডাক দি বললেন ডাক দি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার এই পাগড়িখানা আমার চাদরের সঙ্গে আমার কাপনের কাপুরের সঙ্গে দিবারে বেটা আমার কবরে আযাব হবে না কবর দুই দিক থেকে সংকীর্ণ হতে পারবে না তিন নাম্বার ব্যাটারে তুমি যখন কবরে নামবা এদিক সেদিকে গোরাগরি দিবা ওই নিরানব্বইটা সাপের গর্ত আল্লাহ বন্ধ করে দিবে তিন নম্বর ব্যাটারি তুমি যখন নিজের হাতে চার নাম্বার আমাকে কবরে রাখবা কবরে রাখার সময় তুমি যখন আমাকে কোলে নিবা আমার আল্লাহ তাকায় দেখবে আমার নবীজি তার সাসিগে এবার ফাতেমা বিন তার কোলে নিয়ে কবরে রাখতেছে নবীজি আমার কোনো চিন্তা ভাবনা থাকবে না কয়েকদিন পর নবীজীর মা এবার সাসি যখন অসুস্থ হয়ে গেলেন নবীজে গেলেন নবী আমার তার মাথাখানা উরুর উপরে রেখে নবীজি চেয়ারার মধ্যে হাত বোলায় ফাতেমা বিন তার সৎ চোখের ছেড়ে দেয় কান্দে নবী বলেন মা কেন কান্দো দেখ দে বলে বেটারে আমি দুঃখের কান্না কাঁদি না সুখের কান্না কাঁদি কারণ হল আমার মতো দামি মানুষ পৃথিবীতে আর কেউ নাই আমি দেখতেছি মুহাম্মাদুর রসুল এবার উরু খান আমার জন্য বালিশ বানায় দেওয়া হয়েছে বেটারে এর জন্যই কাঁদি নবী আমার কলমা পরে আল্লাহর বান্দি সাক্ষ্য দিনেন আশাহাদু আল্লাহ এলাহা ইল্লাহু অহদাহু লা সারিকা লাহু ও আসাহাদু আন্নাম মোহাম্মাদান আবুদুহু আরসো লো আল্লাহর বান্দিনতে কাল করলেন কবর খনন করা হলো কাপড়ের কাপড়ের সঙ্গে চাদর জড়িয়া দেয়া কবরে রাখা হলো এবার নবীজি যখন সমাধি করলেন কবরে রাখার পরে নবী আমার আসমানের দিকে দুখানা হাত জাগায়া নবী আমার বলে কান্দে আল্লাহ ও আমার মাবুদ গো আবার শাশির প্রতি আমি রাজিয়ার খুশি আছি তুমি আমার শাশিরে জাহান নামের আগুনে জ্বালায়ও না নবীজি রেখে দিলাম রাখার পরে এবার কবর সমাধি হয়ে গেল নবীজি থাকলেন সাহাবিরা হু হু করে চোখের বলে নবীজি আপনার হায়াতের জেন্দাগি পাক কিয়ামত পর্যন্ত করে দিক আপনি কিয়ামত পর্যন্ত হায়াতের জেন্দাগি পান নবীজি আপনার সাদর মোবারক পাগড়ি মোবারক দেয়া আমাদেরকে আমন করে আপনি কাপনের কাপড় দেয়া দেবেন এরপরে আমাদেরকে কবরে রাখবেন নবীজি আল্লাহ নবী বললেন না 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 আমার পক্ষে সম্ভব হবে না কেননা পৃথিবীর জমিনে কেউ চিরদিন থাকতে পারে না কিন্তু একটা খবর শুনে নাও রে তার উম্মতের কবরে যেতে পারবে না আমি মুহাম্মাদুর তেমন না তেমন না রে আমি আমার কবরের যাওয়ার যোগ্যতা পাক দিয়ে দেবেন মতান্তরে আমার রজা তাহার থেকে আমার উম্মতের কবর পর্যন্ত একটা সুরঙ্গ রাস্তা বের করে দেওয়া হবে আর ওখানে প্রশ্ন করা হবে মান মানরব্যকা যখন প্রশ্ন করা হবে তোমার রবকে अमाদি দুকা তোমার দিনকে যখন প্রশ্ন করা হবে অবান নাবিওকা তিন নম্বরের খ কাল প্রশ্ন হলো মান হাজারা জুন তুমি কি ওই ব্যক্তিকে চিনো নবীজি সুন্দর চেহারাখানা তুলে ধরা হবে ওই বান্দার সামনে ওই বান্দা যদি চিনে ইমানদার যদি হয় ডাক বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি ডাক বলবে ও মুনকার নাকির আর দেরি করো না আমার উম্মতের কবরে জান্নাতের বিছানা বিছায় দিয়ে দাও আমার নবীজি বলেন আমি আমার প্রত্যেকটা উম্মতের কবরের ভিতরে যাব সে নামাজি হোক আর বেনামাজি হোক এবার রোজাদার হোক বেরোজাদার হোক ইমানদার হোক আর বেঈমানদার হোক কিন্তু যারা সিনবে না তারা বলবে না 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 চিনি নাই মানুষটারে চিনি আবার নবীজি বলবে তুমি আমারে চিনলা না আমি মদিনার ওই দাঁত ভাঙ্গা নবী আমার সমস্ত শরীরটাকে রক্তে মেখে লাল করে দেওয়া নবী কেননা নবীজি জীবনে চারটা জুব্বা জামা ব্যবহার করেছিলেন একটা জুব্বা জামা দিয়েছেন হজরতে অয়েস করিনিকে একটা জুব্বা জামা দিয়েছিলেন আম্মা জান খাদিজাতুল কুবুরাকে আর একটা জুব্বা দিয়েছিলেন হজরতে আলী কার্রামুল্লাহ জুহুকে আর একটা জুব্বা উম্মদের সৌদি গভর্নর মদিনার মিউজিয়ামের ভিতরে তুলে রেখেছেন বাজানের আমার নবীজির জীবনের সাতটা জুব্বা ব্যবহার করেছে ইতিহাস পাওয়া যায় দলিল পাওয়া যায় একটা জুব্বা এখনো মদিনার ওই যে মিউজিয়ামের ভিতরে রাখা হয়েছে ওই জুব্বা দেখে আর হাজার হাজার মানুষগুলো চোখের পানি ছেড়ে দেয়া কান্দে আমার ভাইরা মূল কথা হলো আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো যদি নবীজির স্পর্শ লাগার কারণে যদি তিরিশ বছর পরে একটা যাই নামাজ একটা দস্তরখান আগুনের ভিতরে দিলে যদি না পুরে আমি আর আপনি নবীর সঙ্গে যদি ভালোবাসা করতে পারি ওই মানুষ কবরের ভেতরে গিয়া কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো সন্দেহ নাই ওই মানুষটা হয়ে যাবে আল্লাহর জান্নাতের মেহমান কিন্তু শর্ত হলো নবীজি বলেছেন মান জার আল কবরি অজাবাত আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আমার কবর জিয়ারত করল সে তাকে সাফায়েত করা আমার জন্য অজীব হয়ে গেল অপর হাদিসে নবীজি বললেন মান হক আল্লাহর হাবিব বলেন যে আমাকে স্বপ্নে দেখলো সেজন আমারই দেখলো ফাদা খালাল জান্নাত ওই মানুষটা হয়ে গেল জান্নাতের মেহমান আপনি যদি স্বপ্ন যোগে দুনিয়ার বিভিন্ন কিছু দেখলেন একটা বারও মদিনার রাসুলকে দেখার চিন্তা করলেন না মদিনার রাসুলকে যদি দেখা হয় তাহলে আপনি হবেন আল্লাহর জান্নাতের মেহমান দোয়া চেয়ে নিয়ে এখানে তিটানছি আমার ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আর আমি আপনাদের কাছে আবেদন করছি আপনারা যেন শেষ প্রধান বক্তার দোয়া না করে চলে না যান আসসালাম আলাইকুমুল্লাহ